জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, ব্রাহ্ম মুহূর্তে পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককে ইষ্টভৃতি করতে বললেন, কিন্তু ইষ্টভৃতিটা সূর্যোদয়ের আগে না সূর্যোদয়ের পরে? ব্রাহ্ম মুহূর্ত তো অনেক আগেই শুরু হয়ে যায়, অনেকে আবার ব্রাহ্ম মুহূর্তের অনেক আগে শয্যা ত্যাগ করে দেন। তো এই ইষ্টভৃতির সময় সম্পর্কে পরমদয়াল শ্রী ঠাকুরের বিশেষ নির্দেশ কি, সূর্যোদয়ের আগে না সূর্যোদয়ের পরে, এই প্রসঙ্গে পরমদয়াল শ্রী ঠাকুর কি বললেন আজ আলোচনা করব। আর তার সাথে সাথে আলোচনা করব, নাম করতে করতে বিশেষ এক অবস্থা আছে যে অবস্থায় আমরা বেশিরভাগ মানুষই ভুল করে থাকি, যদিও আজকালকার দিনে এটা হয় না, তবুও যদি হয় তো কি করণীয়। নাম প্রসঙ্গে এবং তার সাথে সাথে ইষ্টবৃত্তি সম্পর্কে দু চারটি কথা আজকে আমরা আলোচনা করে নেব। ঠাকুর বললেন আমাদের এই নাম স্পন্দনাত্মক, এর মধ্যে স্পন্দন আছে, এই নাম করলে ভাইটাল এনার্জি বেড়ে যায়। আমরা যেমন শরীরের ব্যায়াম করি, এটা হলো লাইফের এক্সারসাইজ, জীবনের ব্যায়াম, এই হলো কথা। আমি যা বুঝি করো ভালো হবে, এর ব্যত্যয় হলে ব্যত্যয়ই হবে। ভজন মানেও তাই, আশ্রয় করে সেবা করা, ভক্তি প্রধান হওয়া চাই, আর তার জন্য চাই বাস্তব সেবা। ধ্যান ও ভজন সম্বন্ধে কথা চলছে। কেষ্টদা বলছিলেন যে আগ্রা সৎসঙ্গীরা বলে সুরতের উপর নাম করতে, সেটা কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন আমি ওসব বুঝি না, আমি বুঝি অনুরাগের সাথে নাম করা, নাম করতে করতে তারপর আপনা থেকেই যা হবার সব হতে থাকে, সব আসতে থাকে। এরপরে শ্রী শ্রী ঠাকুর বললেন যে এরপর শরৎদা বললেন যে নাম করতে করতে যখন সাম্য অবস্থা আসে তখনই তো সবটা অ্যাডজাস্টেড হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন প্রকৃতির সাথে সঙ্গতিশীল হয়ে যায়, আমাদের চলনগুলি কেমন হবে, কিভাবে আমরা চলবো সে বিষয়ে আমরা চেতন হয়ে উঠি। রাস্তায় চলতে চলতে একটা গর্ত দেখে কতখানি পা ফেলবেন, কতখানি পা তুলবেন, কতখানি লাভ দেবেন তা ওখানে নির্দেশ করে দেবেন, তখন আর জিজ্ঞাসা করবেন না নে লাভ দেব না কি করব। অবশ্য আপনার আওতার বাইরে যখন যায় তখন চিন্তা করা লাগে। প্রফুল্লদা প্রশ্ন করলেন কোনো কোনো দিন ক্লান্তিবশত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিন আর ভালো করে নাম ধ্যান করা হয়ে ওঠে না। শ্রী শ্রী ঠাকুর বললেন নাম ধ্যান রোজ ঠিকমতো করবি, ওইদিকে কমতি হলে জীবনে সব ক্ষেত্রে খাটতি ও অসামঞ্জস্য দেখা দেবে, বিশেষ করে তুই কর্মীদের কাছে চিঠিপত্র লিখিস, তোর আচরণ যদি ঢিলে হয় অজ্ঞাতসারে সেটা অনেকের মধ্যে ছড়িয়ে যাবে। মানুষ যদি ঠিক মতো চলে করে তাতে শুধু তারই ভালো হয় না, পরিবার পরিবেশের অনেকেরই ভালো হয় তাতে, আর তার চলার যদি ত্রুটি থাকে তাতে শুধু তারই ক্ষতি হয় না, তার পরিবার পরিবেশেরও ক্ষতি হয় তাতে। শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলি নাম সম্পর্কে বললেন। আচ্ছা, নাম সম্পর্কে যেটা করতে মানে নাম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আরও একটা কথা বললেন, যেটা নাম করতে করতে এমন একটা অবস্থা হয় মাথায় রক্ত পর্যন্ত উঠে যেতে পারে, সেই কেমন অবস্থা, সেটা কেমন অবস্থা সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কী বললেন? বললেন কেষ্টদা একবার বলছেন আপনি এক জায়গায় বলেছেন শব্দরূপী গুরুকে উপাসনা করো, আরও বলেছেন এইরকম করতে করতে আপনা থেকেই একাগ্র চিত্ততা আসে, রেচক পূরক কুম্ভক হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন সেসব ঠিকই পাওয়া যায় না। কেষ্টদা বললেন আমার মনে আছে আশ্রমে আগে আমার ওই রকম হতো, নাম করছি হঠাৎ মনে হয়েছে, অনেকক্ষণ তো নিঃশ্বাস ফেলিনে, কিন্তু জোর করে ওই সব করতে যাওয়া ভালো না। শ্রী শ্রী ঠাকুর বলছেন ও ভারী খারাপ। বর্দা বলছেন জোর করে করতে যে অনেকের মাথায় রক্ত উঠে মারা গেছে। তাহলে দেখুন নাম করতে করতে অনেক সময় এই অবস্থাও হয়, তাই হঠাৎ করে কোনো কিছু জোর বশত নাম করার সময় করতে নেই। নাম করার মধ্যে যতটা আমরা ডুবে যেতে পারি ততটাই কিন্তু আমাদের জন্য মঙ্গল। এরপর ইষ্টভৃতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কী কথা বললেন? উনি বলছেন ইষ্টভৃতি রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন
ইষ্টভীতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমেরিকান সাহেব জেমসও বলেছেন, এইভাবে দেওয়ার ক্রিয়া অসম্ভব। ইষ্ট শ্রীমদ ভগবদ্গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। ইষ্টভীতি তো চাঁদা নয়, গুরুকে যা দিত সেই বার্ষিকীও নয়। এর যে কী গুণ তা ঠিকমতো করলে বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভীতিতে কোনো গণ্ডগোল আছেই। অত সরলতম এবং সবথেকে শক্তিশালী পথ আর নেই, ওটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিন তা সঠিকভাবে আমাদের পাঠাতে হবে। জনৈক দাদা বললেন, আমি দৈনিক ইষ্টভীতি করি বটে, কিন্তু 30 দিনের দিনে তা পাঠানো হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে ওই জায়গায় আমার গণ্ডগোল আসার পথ খোলা থাকে। আর মাথায় বিষয় ও ব্যাপারগুলি ঠিক নিয়ন্ত্রণ ঠিক মতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন, এই রকম চিন্তাটি করে নিতে হয়। এরপরে আরও এক দাদা বললেন, আমার এই ইষ্টভীতি করাকে নিয়ে কত লোক ঠাট্টা করে, নানা রকম প্রচার প্রপাগান্ডা করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি খাই, আমি পায়খানা যাই, এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রচার করে তাহলে তো সে জীবন ধারণের উপযোগিতা তা নিয়ে প্রচার করছে। এরকম করতে করতেই তারা একদিন বুঝতে পেরে বলে ওঠে, ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছিল। এরপর যেটা আসল কথা, ঠাকুর বলছেন যে নাম ঠিক মতন করবেন, ইষ্টভীতি ঠিক মতো করবেন, ইষ্টভীতির মতো মালই নেই, কাটাই কাটাই করবেন প্রতিদিন খাওয়ার মতন, ঠিক মতন পাঠাবেন, এর জন্য যেন কোনো অন্তরায় না হয়। কলকাতায় বোম পড়লো, দাঙ্গা হলো, একটি সৎসঙ্গীও মারা যায়নি, এই রকম কোনো কামনা নিয়ে যেন কিছু করা না হয়। মরবো না বা আর কিছু আমার কিছু হবে না, এরকম কামনাও কিন্তু ইষ্টভীতি করবার সময় রাখা উচিত নয়। আমি করে যাব, মনে করব আমার ইষ্ট, তুমি খাও, খেয়ে তৃপ্ত হও। ইষ্টভীতি করবার সময় এইটুকু কথা আমাদের প্রত্যেককেই বলতে হয় যে তুমি খাও, খেয়ে তৃপ্ত হও। এ কথাটা শ্রী শ্রী ঠাকুরই বললেন। ইষ্টভীতি করার সময় তাহলে কি মনে করবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি করে যাব, মনে করব আমার ইষ্ট, তুমি খাও, খেয়ে তৃপ্ত হও। 7ই সেপ্টেম্বর 1955 তারিখের কথোপকথনের কিয়দংশ উল্লেখ করা হলো। শ্রী শ্রী ঠাকুর কয়েকটি লেখা দিয়েছেন, তার মধ্যে একটি লেখার আরম্ভে আছে, প্রত্যহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে বিনা শর্তেই। লেখার শেষে জিজ্ঞাসা করলাম, আমি প্রত্যুষে বলতে কি সূর্যোদয়ের পূর্বে বুঝব? এটা হচ্ছে মেন প্রশ্ন, প্রত্যুষে বলতে সূর্যোদয়ের পূর্বে না সূর্যোদয়ের আগে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, সেই জন্যই তো অতি কথাটা বলছে, অতিটা ইনভাইটেডের মধ্যে রাখা আছে এখানে। এরপর সূর্যোদয়ের পূর্বে হলে সেটা তো পূর্বদিনের মধ্যে গণ্য হবে না, ধরুন সূর্যোদয়ের পরে ইষ্টভীতি আমরা করছি, সূর্যোদয়ের পূর্বে হলে তো সেটা তো আগের দিন হয়ে গেল, সেটা তো আগের দিন ইষ্টভীতি করছি, এখনও সূর্যই ওঠেনি, তাহলে কি ইষ্টভীতি করাটা আমার ঠিক হবে? তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন, সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্বদিনের মধ্যে গণ্য হবে না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, না, ব্রাহ্ম মুহূর্ত অনেক আগের থেকেই আরম্ভ হয়। আচ্ছা, আরও একটা প্রশ্ন, উষাপান যে করা হয় সেটা ইষ্টভীতি না করে করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি করে যা করে করাই ভালো, ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়। তাহলে ইষ্টভীতি করার সময় এই ছোট্ট কথাটা প্রত্যেককে বলতে হবে, ইষ্টভীতি সূর্যোদয়ের আগে না পরে, এই প্রশ্ন আপনাদের কাছে কেউ যদি করে তাহলে শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে আমাদের বুঝিয়ে বললেন ঠিক সেই রকমভাবেই বুঝিয়ে আমাদের অন্যকে পরিবেশন করতে হবে, যাতে করে কোনো রকম ভুল না হয়। আপনারা প্রত্যেকে এইভাবে ইষ্টভীতি করুন, ভালো থাকুন। এটা অনেকদিন পূর্বের স্বস্তি সেবক পত্রিকা, যে মাসিক পত্রিকা প্রকাশিত হয় সেই মাসিক পত্রিকা থেকে আমি পাঠ করে আপনাদের শোনালাম। আপনারা অবশ্যই এই ঠিকঠাকভাবে নিয়মটা যাতে পালন হয় সেদিকে নজর দেবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।